সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি একটি পাকুড় গাছ, বৈজ্ঞানিক নাম ফাইকাস রামফি। এর উচ্চতা 8-9 ইঞ্চির মতো হবে, সেই হিসাবে এটি একটি মিনিয়েচার বনসাই, সহীনও বলা যেতে পারে। প্রায় 14 মাস আগে এই গাছটির ধাপে ধাপে তৈরির প্রক্রিয়া দেখিয়েছিলাম। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। গাছটি তখনও বনসাই পাটে বসানো হয়েছিল না। আজ প্রায় 1 বছর পর গাছটিকে বনসাই পাটে বসাতে চলেছি। এটি গত 2 মাস আগের অবস্থা ছিল, অর্থাৎ পূর্বের ভিডিওর 1 বছর পর। ডালপালাগুলো বেড়ে গিয়ে শেপটা অনেকটা হারিয়ে ফেলেছে। এবার আমি প্রুনিং করে দেব। প্রথমে জাস্ট আগা এবং পাতাগুলো ছেঁটে দিয়ে ডালগুলো আলগা করে নেব। এবার দেখে শুনে মাপ মতো কাটতে হবে। কাটার সময় লক্ষ্য রাখবেন যেদিকে ডাল দরকার সেখানে ডালের চোখ আছে কিনা, কারণ চোখ না থাকলে সেখানে কোনোভাবেই ডাল বের হবে না। চোখ বলতে বোঝায় প্রতিটি পাতার গোড়াতে যে গুটির মতো থাকে সেটি। আরেকটি বিষয় হলো ডালটি কতটুকু লম্বা রাখবেন। আপনি যে পর্যন্ত ডাল এবং পাতার বিস্তৃতি চান তার চেয়ে 1-1.5 ইঞ্চি ছোট করে কাটতে হবে, কারণ পরবর্তীতে কুশি বের হয়ে 1-1.5 ইঞ্চি পূরণ হয়ে যাবে। এই ডাল দুটি একটু নিচের দিকে নামাতে পারলে ভালো হয়, তবে এখন টেনে দিলে ডালটি দুর্বল হতে পারে, তাই পরে নামিয়ে দিব। এবার পর থেকে গাছটি তুলে নিব। এবার মাটি ঝরিয়ে নিব। মাটি বেশ নরম আছে, আর একটু ঝরঝরে হলে ভালো হতো, কিন্তু কদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এ অবস্থায় মাটি ঝরাতে গেলে রুট বল অনেক সময় নড়ে যায়, তখন রিস্ক হয়ে যায়। পাকুড় গাছ বলে করছি, অন্য গাছ হলে রিস্ক নিতাম না। যে কোনো ফাইকাস প্রজাতির ক্ষেত্রে তেমন রিস্ক থাকে না, তবে তেঁতুল, প্রেমনা, শেওড়া, তমাল এসব গাছ খুব সেন্সিটিভ, তাই সব কিছু উপযুক্ত না থাকলে ঝুঁকি নিই না। এটা সব মাটি ধুয়ে ফেলে দিলেও সমস্যা নেই। যা হোক, পটের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা অনুসারে মাটি ঝরাতে হবে। তার চেয়ে একটু বেশি ঝরাতে হবে, যাতে যতটা সম্ভব নতুন মাটি যেন বেশি আটানো যায়। আমি এই টপটা সিলেক্ট করেছি, এটি একটি সেমি ওভাল পট। গাছটির দুই পাশের ডালের অগ্রভাগ বরাবর 8-9 ইঞ্চি হবে, সে হিসেবে টবের দৈর্ঘ্য 5 ইঞ্চি নিয়েছে, অর্থাৎ দুই দিকে 1.5-2 ইঞ্চি করে টবের কানার বাইরে থাকবে। উপরের মাটিগুলো সরিয়ে সারফেস রুটগুলো আলগা করে নিতে হবে। হয়ে গেছে পটিং। এবার উপরিভাগে কিছু মস বসিয়ে দেব। মসগুলো বিভিন্ন টব থেকে তুলে এনেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে,
এখনই মশ বসানোর পারফেক্ট সময়। মশ বসানো হয়ে গেছে, এখন অনেকক্ষণ ধরে পানি স্প্রে করে দিতে হবে, যতক্ষণ না টবের ছিদ্র দিয়ে পানি পাস করতে শুরু করে, অথবা একটা কাপড় দিয়ে উপরের মাটি ভালোভাবে সেটে জড়িয়ে দিয়ে গামলায় ডুবিয়ে দেওয়া যেতে পারে, নইলে মশগুলো ভেসে উঠবে। তবে আমি কোনোটাই করছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে ছাদে রেখে দেব। এটি পটিংয়ের 23 দিন পর, বেশ নতুন পাতা বেরিয়েছে। এই ডালটিকে এবার নামিয়ে দেব। এই ডালটি কেটে দিলাম, কিন্তু কেটে দেওয়ার পর মনে হচ্ছে ভুল করলাম, কারণ একেবারে ফাঁকা হয়ে গেল। তবে সমস্যা নেই, যে কুশি দুটি দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কভার হয়ে যাবে। এটাও একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। এই কাজগুলো খুব সাবধানে করতে হয়, কুচি ডাল একটু এদিক সেদিক হলেই ভেঙে যাবে। এভাবে জীবনে কত ডাল নষ্ট করেছি তার শেষ নেই। অনেক সময় ওয়্যারিং করতে গিয়ে তৈরি ডাল ভেঙে ফেলেছে, ফলে নতুন করে ডাল পাওয়ার জন্য 2-3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই সময় বেছে বেছে কিছু অতিরিক্ত কুশি বাদ দিতে হয়, নইলে ডালগুলো দুর্বল হয়। এছাড়া অপ্রয়োজনীয় ডালগুলো অনেক সময় বেড়ে যায়, আবার প্রয়োজনীয় ডালগুলো খাবার পায় না, ফলে দুর্বল হয়ে যায়। এটি আরও 22 দিন পর, পাতাগুলো টিয়া রং থেকে আরও গাঢ় সবুজ রং ধারণ করেছে। তবে আমার প্রুনিংটা বেশ দেরিতে হয়েছে, প্রুনিংয়ের পরপরই কিছুটা শীতের আভাস দেখা দিয়েছে, রাতের বেলা বেশ কুয়াশা পড়ছে, তাই বৃদ্ধি থেমে গেছে। আরেক চালান পাতা আসলে ভালো হতো, তো মনে হয় শীতের পর ছাড়া আর পাতা আসবে না। এটি গাছটির ফ্রন্ট সাইড এবং এটি ব্যাক সাইড, ব্যাকসাইডটাও বেশ সুন্দর। আকাশে অনেক মেঘ, আলোর স্বল্পতা রয়েছে তাই একটু কালচে দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিও দিতে বেশ দেরি হয়ে গেল, অনেক কাজের ফাঁকে ভিডিও তৈরি থাকলেও আমি দিতে পারিনি। আরও অনেক ভিডিও পেন্ডিং আছে, আগামীতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।